বিপুল পরিমাণ টাকা সহ এক ব্যক্তিকে আটক করলো পুলিশ একটি গাড়িও আটক করা হয়েছে এত পরিমাণ টাকা কোথা থেকে এলো তা খতিয়ে দেখছে পুলিশ এক লক্ষ তিরিশ হাজার টাকার কয়েন সহ গ্রেফতার করা হলো এক ব্যক্তিকে নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর থানার পুলিশ গ্রেফতার করে আশিস কুমার গুপ্ত নামক এক গাড়ি চালককে বৃহস্পতিবার রাতে পুলিশ যখন নাকা চেকিং করছিল সেই সময় একটি গাড়িকে সন্দেহজনকভাবে টহল দিতে দেখতে পায় পুলিশ সেই কারণেই গাড়িটিকে আটক করে তল্লাশি চালানো শুরু করে তাতেই গাড়ির মধ্যে রাখা তেরোটি প্লাস্টিক ব্যাগ উদ্ধার করা হয় সেগুলি খুলে দেখা যায় তার মধ্যে এক টাকা দু টাকা এবং পাঁচ টাকার কয়েন ভর্তি ছিল সেই কারণে গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ কিন্তু তার কথায় বিস্তর অসঙ্গতি লক্ষ্য করা যায় ফলে রাতেই তাকে গ্রেফতার করে এনএসিবিআই থানার পুলিশ পরে গভীর রাত পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে সেই টাকা তোলা হচ্ছিল বেকারিতে মাল পৌঁছে দেওয়ার জন্য কিন্তু তার জন্য প্রামাণ্য নথি কিছুই দেখাতে পারেনি আসিস কে বা কারা তাকে ওই কাজে নিযুক্ত করেছিল সেই বিষয়েও কোনো তথ্য দিতে পারেনি ওই গাড়ির চালক শুক্রবার সকালেই তাকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়েছে এয়ারপোর্ট থানার পুলিশ নির্বাচনের আগে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধারকে কেন্দ্র করে কার্যত যত চাঞ্চল্য ছড়িয়েছিল বিমানবন্দরে কাকে ওই টাকা পৌঁছে দিতে যাচ্ছিলেন আশিস সেই বিষয় নিয়েই এবার প্রশ্ন উঠেছে টাকার বদলে কয়েন দিয়ে লেনদেন চালানোর বিষয়টিকেও আরও বিস্তৃতভাবে খতিয়ে দেখা শুরু করেছেন তদন্তকারী পুলিশ কর্মীরা তবে এখনও পর্যন্ত কোনো নির্দিষ্ট সূত্র অধরা বলেই জানা গিয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড Dom dom